আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি করব পাউরুটির বল বা চপ। এটি কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার, আসলে না খেলে বোঝা যাবে না এটি কতটা মজাদার খাবার। এটি ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটি অত্যন্ত বেশি পছন্দ করে। ঘরে থাকা সামান্য উপকরণ নিয়েই আজকে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই উপকরণটি করতে কিন্তু সময়ও কম লাগে, আর সেজন্যই আমি মন চাইলেই ঝটপট করে ফেলি। একবার হলেও প্লিজ এই নাস্তাটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং এভাবে আপনজনদের সামনে পরিবেশন করবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট পাউরুটির চপ বা বল করে ফেলি। চপ বা বল বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি। পাউরুটির চারপাশের শক্ত অংশগুলো কেটে নিয়েছি, দেখুন। আপনারা চেষ্টা করবেন এভাবে নেয়ার জন্য। এখানে নিয়েছি সিদ্ধ আলু। আলুর খোসা ছাড়িয়ে এরকম টুকরা করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপের একটু কম বেসন। সিদ্ধ আলুগুলোকে এখন আমি চটকে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো কিন্তু গরম অবস্থায় চটকাতে হবে, আর তা না হলে ঠান্ডা অবস্থায় চটকাতে গেলে কিন্তু আলুর ভিতরে কিন্তু শক্ত থাকবে, আর সেজন্য আপনারা চেষ্টা করবেন গরম অবস্থায় চটকানোর জন্য। আলুটাকে এভাবে একদম মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে। আলু চটকানো হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ এভাবে কুচি করে আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থায়ও দিতে পারেন, তবে ভেজে তেলে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। আলুর সাথে কাঁচামরিচ পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, একটু সময় ধরে এই আলুটা মাখতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে। এখন এই আলুর বাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বেসনের বেটারটা তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন একটু একটু পানি দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নেব। বন্ধুরা, একসাথে পানি দিতে গেলে কিন্তু সেখানে পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আমি একটু একটু পানি দিব আর বেটার তৈরি করে নেব। বেটারটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। এভাবে একটু সময় নিয়ে বেটারটা তৈরি করতে হবে। আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে এই বেটারের মধ্যে একটু মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি দিব না। এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তো, আর সেজন্যই মরিচের গুঁড়াটা দিব না, কারণ আমার বাচ্চারা ঝাল খায় না। বেটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যাব পরবর্তী ধাপে। নিয়েছি একটা পানির বাটি। এই পানির বাটির মধ্যে আমি রুটিটাকে এভাবে ভিজিয়ে দুই হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। খুব সাবধানে আলতো করে ফেলে দিতে হবে, চেপে চেপে পানি। এখন এই আলুটাকে আমি রুটির মধ্যে দিয়ে এভাবে চারদিক থেকে এনে একটা বল তৈরি করে নেব।
কিন্তু বন্ধুরা এটা কিন্তু করার সময় খুব আলতোভাবে করতে হবে, কারণ রুটিটা পানিতে ভেজানোর পরে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। হয়ে গেল আমার বল বা চপ বানানো। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এভাবে দুই হাত দিয়ে কিন্তু বলগুলোকে বলের মতো করে গোল করে নিতে হবে, আর গোল করতে হয় বলে মনে হয় এটার নাম চপ বা বল। এভাবে আমি সবগুলো পাউরুটির বল করে নেব। বন্ধুরা পানির মধ্যে পাউরুটিটা কিন্তু হালকা করে ভিজাবেন, বেশি ভিজাবেন না, তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি হালকা করে ভিজিয়ে কিন্তু দুই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। দেখুন দুই হাত দিয়ে কিন্তু আমি কি সুন্দর করে গোল করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য। এটি কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার, আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার খাবার। বন্ধুরা আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এভাবে ছিদ্র থাকলে হাতের সাহায্যে বন্ধ করে দিবেন। বল বা চপ বানানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। সে পর্যন্ত বন্ধুরা আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন প্লিজ। বল বা চপটা ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমার ফ্রাইপ্যানটি গরম হয়ে গেছে। এখন গরম ফ্রাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলাটা হাই হিটে দিয়ে এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে। এখন চুলাটা আমি মাঝারি আঁচে রেখে চপগুলো ভেজে নেব। চপগুলোকে এখন বেসনের সাথে মিশিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চপগুলোকে এভাবে আলতো আলতো করে বেসন ভরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে আলতো করে দেওয়ার জন্য। এভাবে আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা বলগুলো তেলে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, যেন ভেঙে না যায়। আমার সবগুলো বল দেওয়া হয়ে গেছে। এখন চুলাটা আমি মাঝারি আঁচে রেখে ভেজে নিব। এক পাশ হলে অপর পাশ আমি উল্টে দেব। এক পাশ হওয়া পর্যন্ত বন্ধুরা তাহলে আমি অপেক্ষা করব। বলের এক পাশ হয়ে গেছে, এখন আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো উল্টে নেব। উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাইতে হবে। সবগুলো আমি উল্টে দিয়েছি। এখন নিচের পাট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চপগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
আপনারা বন্ধুরা চেষ্টা করবেন ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে নেওয়ার জন্য। দেখুন চপগুলো কতটা ফুলে উঠেছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়। সবগুলো আমি তুলে নিচ্ছি। করে নিয়ে এসেছি ঝটপট পাউরুটির চপ বা বল। এটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনজনদের সামনে পরিবেশন করতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আর নয়, আমি আবার আসব নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।